লাস্টের একটা এফকিউ নিয়ে কথাবার্তা বলবো, সেটা অনেকেই বলেন যে জেনারেলি দেখা যায় যে যারা ডিওএনওটের প্রেপ নেন অনেকের এমন আছে যে বায়োলজিতে প্রিপারেশন খারাপ বা হায়ার ম্যাথে প্রিপারেশন খারাপ। যদি এটা আপনার অপশনাল সাবজেক্ট হয় তাহলে কিন্তু এইটার বদলে আপনি অন্য একটা অ্যান্সার করতে পারবেন। সেখানে অনেকে মনে করেন যে আমি বায়োলজি বা হায়ার ম্যাথ অ্যান্সার করবো না, আমি বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করবো। সো এখানে আপনাকে একটা কোশ্চেন করতে হয়, সেটা হচ্ছে যে আপনি যদি একদম ডিউর টপ টায়ার সাবজেক্ট গুলো চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বায়োলজি এন্ড হায়ার ম্যাথ অ্যান্সার করা লাগে। তো আমি আপনাকে কি পরামর্শ দিব যে আপনার কি আসলে বায়োলজি বা হায়ার ম্যাথ অ্যান্সার করা উচিত নাকি এটার এগেনস্টে বাংলা বা ইংলিশ অ্যান্সার করা উচিত? তো আমার কথা হচ্ছে, দেখেন আমাদেরকে কিন্তু সাবজেক্ট ওয়াইজ পাস করতে হচ্ছে না, তাই না? আমাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ পাস করার কোনো দরকারই নাই। সো ওই ক্ষেত্রে আমি মনে করেন বায়োলজিতে খুব দুর্বল, তো বায়োলজির বদলে যদি আমি ইংলিশ লাগাই দেখা যাবে যে আমি আমার পছন্দের সাবজেক্ট পাবো না। কিন্তু দেখেন বায়োলজিতে যদি আমি হালকা পাতলা লাইক 25 যদি 10 উঠাইতে পারি হতে পারে আমি আমার পছন্দের সাবজেক্ট পেয়ে যেতে পারি। সো আমি যেটা করতাম আপনার জায়গায় থাকলে সেটা হচ্ছে গিয়ে যেই কয়টা সাবজেক্ট ক্যান্সার করলে আমি টপ টায়ার সাবজেক্ট গুলো পাবো। যদি আমার টপ টায়ার সাবজেক্টের প্রতি টান না থাকে তাহলে এটা পুরো ডিফারেন্ট কেস, বাট যদি টপ টায়ার সাবজেক্টের প্রতি টান থাকে তাহলে আমি যেটা করবো আমি এই চারটা সাবজেক্টে দেখাবো লাইক ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ অ্যান্ড বায়োলজি। অ্যান্ড যেহেতু সাবজেক্ট ওয়াইজ পাস করা লাগে না, আপনি একটু জিনিস চিন্তা করে দেখেন যে টোটাল মার্কস হচ্ছে গিয়ে যদি আমরা জিপিএ হিসাব বাদ দিই 100 এর মধ্যে আমরা তিনটা সাবজেক্ট যে কোনো তিনটা মনে করি, যেমন প্রত্যেকটা সাবজেক্টে তো 15+10=25 করে 4×25=100 টোটাল 100 মার্কস। তো আমরা যদি যে কোনো তিনটা দেখাই, মনে করেন বায়োলজিতে আমি খুব দুর্বল, তো 3×25 মানে তিনটা যদি খুব পারফেক্টলি দেখাইতে পারি 3×25 কিন্তু ওইখানেই 75 মার্ক আছে। আপনি যদি 75 পান আপনি কিন্তু খুব ইজিলি ডিউর ফার্স্ট 200 কে 100 এর মধ্যে চলে আসবেন। তো আমি মনে করি যে যেহেতু সাবজেক্ট ওয়াইজ পাশের ব্যাপার নাই, ঝামেলা নাই, তার মানে আপনাকে যে জিনিসটা করা উচিত যে আপনাকে যে চারটা সাবজেক্ট অ্যান্সার করলে সবগুলো সাবজেক্টে পাওয়া যায়, মানে সবগুলো ডিপার্টমেন্টে ভর্তি হওয়া যায় ডিউতে, ওই কয়টাই অ্যান্সার করা উচিত। অ্যান্ড অবশ্যই পুরো ভর্তি পরীক্ষার জিনিসটাকে যদি আমি একটু র‍্যাপ আপ করার চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে সময় নিয়ে খুব বেশি পাগলের মতো হুড়স্থুর করে লাভ নাই। মেইন কাহিনী হচ্ছে কি, আমরা পাড়া জিনিস ভুল করবো না। অ্যান্ড টোটাল জায়গাটাতে একটু উপর থেকে দেখা ট্রাই করবেন যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটতেছে, লাইক বি দা গ্যাংস্টার ইন দ্য রুম, যে লাইক একটু চিন্তা করবেন যে এখন অ্যাকচুয়ালি কি হইতেছে অ্যান্ড সবার থেকে একটু ডিফারেন্টলি কিভাবে করে আমরা টাকা যেতে পারি। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। আমার চ্যানেলে আপনি অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এই টাইপের ভিডিও আরো পেতে চাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।